পথ দেখিয়েছিলেন সাহিত্যিক পরিমল দে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সাহিত্য পুরস্কার উত্তরবঙ্গের এই সাহিত্যিক ফিরিয়ে দিয়েছেন এক সপ্তাহ আগেই। এবার সেই পথেই হাঁটতে শুরু করলেন অভিনয় ও নাট্যজগতের একাধিক ব্যক্তিত্ব। ইন্ধন জুগিয়েছিলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সোমবার আরজিকর কাণ্ডে আন্দোলনে নামা শিল্পীদের কটাক্ষ করে কাঞ্চন বলেছিলেন, সরকার থেকে যারা পুরস্কার পেয়েছেন তারাই এখন পথে নামছেন। পাল্টা জবাব দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ফিরিয়ে দিলেন বিনোদন দুনিয়ায় অবদানের জন্য রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার। মঙ্গলবারই রাজ্যের দেওয়া সম্মান ফেরানোর কথা ঘোষণা করে সুদীপ্তা জানান, সরকারি পুরস্কার নাই থাক, দর্শকদের ভালোবাসাই যথেষ্ট। একই পথে হেঁটে পুরস্কার ফিরিয়েছেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। একই পুরস্কার ও অর্থমূল্য ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাট্য একাডেমিকে চিঠি লিখেছেন নাট্য ব্যক্তিত্ব বিপ্লব বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।